শুভ সকাল বন্ধুরা, আমি এমএস রবি ব্লগ থেকে আমি রবি বলছি। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে যে গতকালকে আমি ভিডিও তৈরি করতে পারিনি, মেক করতে পারিনি, তাই আজকে আর ভিডিও আপলোড দিতে পারবো না। আর এটা হচ্ছে আজকের ভিডিও, যেটা হবে কালকে, আগামীকালকে যাবে, আপলোড করব। তো হচ্ছে গতকালকে আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, প্রচণ্ড। সেটা হচ্ছে প্রচুর মাথা ব্যথা ছিল আর হচ্ছে পিঠে ব্যথা, এই জন্য আমি সারাদিন মানে একদম শুয়ে বসে আর কি দিন গেছে আমার, একদম শুয়েই থাকছি সারাটা দিন, কালকে সারাদিন সারা রাত। তো কালকে আর পসিবল হয়নি আর এখানে ভিডিও করতে পারিনি, যেহেতু রুমে দুটো ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা দুটো অতিরিক্ত জ্বালায়, সেজন্য আর কি চাইলো কালকে পারিনি ভিডিওটা তৈরি করতে। তো আজকে ভিডিও আপলোড দিতে পারবো না, এই জন্য আমি অনেক দুঃখিত। তো এটা হচ্ছে কালকের ভিডিও, আগামীকালকে যাবে, যেটা আজকে মেক করবো সেটা আগামীকালকে যাবে, আগামীকালকে যাবে ইনশাল্লাহ। আগামীকালকে থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করব। তো এতে সকাল সকাল উঠে আমি হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি, সেটা হচ্ছে পাউরুটি দিয়ে আর হচ্ছে কলা দিয়ে খেয়ে নিয়েছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য এই যে এখানে চিড়া ভিজিয়ে রাখবো, হচ্ছে কলা দুধ দিয়ে খেতে পারে হয়তো, যেটা দিয়ে খাবে আর কি একটা দিয়ে। আর বাচ্চাদের জন্য নুডলস রান্না করব, আর কলা আছে, রুটি আছে, এসবই খাবে। আর দুপুরের জন্য রান্না করা আছে, এখন হালকা কিছু রান্না করবো, আছে একটা মাছ দিয়ে দেখি আলু দিয়ে রান্না করে রাখবো। আর গতকালকে রাতে মুরগি রান্না করেছিলাম, ওইটা আছে। এই তো এখানে এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে আর কি এখন একটু পানি দিয়ে আর কি ভিজিয়ে রাখবো, যাতে এটা ফুলে ওঠে, ফুলে ওঠা পর্যন্ত আর কি এটা থাক পানিতে ভিজানো, ফুলে উঠলে খেতেও ভালো লাগবে, নরম হয়ে যাবে। এই তো এটা এখানে ভিজিয়ে রাখবো। আর এখানে হচ্ছে এই যে মাছ, এই মাছটা দিয়ে আলু দিয়ে রান্না করবো, তেলাপিয়া মাছ। আর এখানে এই যে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, এই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো সেখানে সব কিছু করি, কাটাকুটা করে আবার ফিরে আস। এই তো মাছগুলো ভেজে নিচ্ছি, এরপর তরকারির ভিতরে দিয়ে দিবো। এখানে তরকারি জল দিয়ে রাখছি, অল্প একটু আলু রান্না করতেছি যেহেতু, আর এখানে ভাতটা প্রায় হয়ে এসেছে, ফুটে গেছে। তো এই তো মাছটা ভাজা হয়ে গেলে তরকারিটি দিয়ে রান্না কমপ্লিট সকালে দুপুরের জন্য। আর হচ্ছে মুরগি রান্না করা আছে, করলা ভাজি আছে, সেগুলোই থাকবে, আর নতুন করে কিছু করবো না। তো এই পর্যন্তই। আর এই মাঝখানে হচ্ছে অনেক কাজ করে আসি, সেটা সবটাই করে নিতে আমাকে, সেটা হলো রুমটা মুছতে নিচ্ছি, তারপরে ফ্রিজে হঠাৎ করে কেন জানি পানি পড়ছে, হঠাৎ করে না, আমার বাচ্চারা ফ্রিজের ইয়েটা, ভলিউমের ইয়েটা, সরি ফ্রিজের টেম্পারেচারের ইয়েটা একদম জিরোতে এনে রেখেছে, ওই জন্য পানি দিয়ে সম্পূর্ণ ফ্রিজের জিনিস পুরো ভরে গেছে। তো ওগুলো পরিষ্কার করে আসলাম এখন, এসে এই তো মাছটা ইয়ে করতেছি, তো দেখা যাক আর কি করা যায়। এই তো আমার রান্না কমপ্লিট, এই যে মাছের ঝোলের ফাইনাল লুক তরকারি, দেখতে কেমন লাগে আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে অবশ্যই। এই তো দেখেন, দেখতে সুন্দরই লাগে, খেতে হয়তো ভালোই লাগবে, টেস্টি হবে। তো আরও কাজ বাকি আছে, ওগুলো যদি পারি তাহলে দেখাবো, আর না পারলে কিছু করার নেই, দেখাবো না। তো পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রেস্ট করার পরে আমরা এখন একটু ঘোরাফেরা করতে যাচ্ছি। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল, ওর বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তো দেখা যাক কোথায় নিয়ে যায়, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আমাদের বাসা থেকে নামতেছি নিচে। এই তো বাচ্চা দুটো, তুমি এটা হাতে কি নিয়ে আসছো? এই হাতে কি নিয়ে আসছো দেখছো? এই তো আমরা সব আর কিছু বাস যাচ্ছি সামনে ক্যামেরা না দিয়ে।
শিশু পার্কে আসছিলাম আশা করে, বাট শিশু পার্ক বন্ধ। তো আমরা রমনাটি ঢুকলাম। এই যে বাচ্চারা হাঁটতেছে তার বাবার সাথে, এই যে হাঁটতেছে তারা, আমি পিছনে। আইসক্রিম কিনছে ওনারা দুজনে, আইসক্রিম খাবে, আমাকেও কিনে দিল আপনাদের ভাইয়া। তো আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, যেহেতু আপনার ভাইয়া আমাদেরকে নিয়ে বাইরে ঘুরতে আসছে। কোথাও ওরকম বের হওয়া হয় না, বাসার পাশে বালুর মাঠ ওখানেই যাওয়া হয় খুব একটা, আর দূরে কোথাও আসা হয় না। তাই আজকে বাসা থেকে অনেক দূরেই আসলাম, দেখি হাঁটাচলা করি, বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো আর কি। এই হাঁটতে হাঁটতেই দিন যাবে আজকে, যেহেতু সন্ধ্যার কাছাকাছি প্রায় এখন। সেই তো হাঁটতেছে হাঁটতেছে ওরা দুজনে, তিনজনে, বাবা মেয়েরা হাঁটতেছে। আর আমার হাতে এই যে পেছন আইসক্রিম ধরিয়ে দিয়েছে, আর তারা হচ্ছে কাপ আইসক্রিম নিচ্ছে। এখন দেখি কোথাও যে বসে, তারপর বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা এগুলো খাবে। খাওয়ার পরে কিছুক্ষণ ঘোরাফেরা করে পরে চলে যাব বাড়িতে, বাচ্চা চলে যাব। দেখতে থাকেন, এই তো একটা পুষ্পুনি, বিশাল বড় পুকুর, তার উপর হচ্ছে ব্রিজ। আমরা হাঁটতেছি, বাচ্চারা হয়তো সামনে হাঁটতেছে। আর দেখেন দৃশ্যগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগে দেখতে। এই তো একটা কাঁঠাল গাছ, ওই যে সামনে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে দেখি বসার কোনো স্পেস পাই কিনা, ওখানে যেয়ে বসবো। এই যে আমার দুজনে বসে বসে খাচ্ছে আইসক্রিম, একটা জায়গাতে বসলাম, আর এর ছোটটা আইসক্রিম ফেলে দিছে। পরে আমি আমার জন্য যেটা নিয়েছি ওইটা আর কি ফেলো, ওরা ওটা কেটে দিলাম। এই যে এখন কাকে খাচ্ছে ওদের আইসক্রিম, সেটা ওরা আবার দেখে বলতেছে যে কাকে কোথায় নিয়ে গেছে। ওই যে দেখেন, আমরা আর একটু পরে বের হয়ে যাবো, যেহেতু সন্ধ্যা পরে গেছে, গুনিয়ে গেছে। আর একটু হেঁটে তারপরে চলে যাব বাসায়। তো এই তো দেখেন, ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদেরকে, এই যে সবাই হাঁটা চলা করে। আসো 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 মা, হাঁটো 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 বাবা। এই তো আমরা বের হয়ে যাব, এখন বের হয়ে যাচ্ছি। ওই যে দেখেন দৌড়াদৌড়ি করতেছে, আইসক্রিম খাচ্ছে আর হাঁটতেছে। আমরা বের হয়ে যাচ্ছি, আজকের দিনটা খুবই স্পেশাল ছিল আমাদের জন্য, খুবই ভালো লাগলো ঘোরাফেরা করে। বাচ্চাদেরকে নিয়ে বের হই না অনেক দিন যাবৎ, আজকে খুবই ভালো লাগতেছে, মনটা খুব ফ্রেশ লাগতেছে। বাচ্চা দুটো অনেক খুশি, দেখেন জিজি পোকা ডাকতেছে, কত সুন্দর শব্দ হচ্ছে, কত সুন্দর শব্দ, অনেক সুন্দর লাগে বয়সটা শুনতে। বাচ্চা দুটো খুবই আছে খুশি তাদেরকে নিয়ে ঘুরতে বের হওয়াতে, খুবই আনন্দ করতেছে তারা। সে তো বাসায় চলে যাব, বাসায় না দেখি এখান থেকে বের হয়ে দেখি কিছু কেনাকাটা করতে যাব, যদি আপনাদের ভাইয়া নিয়ে যায় তাহলে যাবো আর কি। দেখা যাক কোন দিকে নিয়ে যায়, গেলে তো অবশ্যই দেখবেন কোথায় যাচ্ছি। সাথেই থাকেন আমাদের, আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের আমার ভিডিওগুলো। তো যাচ্ছি, দেখেন তো দেখাই দৃশ্যগুলো। কি অবস্থা দেখতে থাকেন, কথা বলবো না, দেখেন ওই যে দেখেন বয়স্ক লোকের মাথায় মাথা দিয়েছি, এটা একটা মহিলা।
পার্কে এসে কি করছে তো মানে হ্যাঁ দেখো এখানে একটা ফুল গাছ ফুল না বাবা তুমি ফুল নিবে এই যে এই যে এই যে ফুল এই যে সামনে একটা ফুল বাবু নাও পাশে জায়গা পেরে দাও না বাবা ওই যে সামনে গাছ আছে কত আসো বাবা আসো আর নেওয়া লাগবে না মা আসো শুধু ফুল গাছ থেকে ফুল তুলতেছে আসো মা আসো আসো বাবা আঠো 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 আসো ফুল তুলতে হবে না এবার হাঁটো আমরা বের হয়ে যাই হাঁটো আমরা ওভার ব্রিজে উঠলাম ওভার ব্রিজের উপরে উঠুন হাঁটতেছি অনেক শব্দ শব্দ কথা বুঝে যাচ্ছে না বাচ্চা দেখে নিয়ে হাঁটতেছি ওর পাশে নেমে তারপর আছে কোনো একদিকে যাবো প্রচুর পরিমাণ শব্দ শব্দ কিছু বোঝা যাচ্ছে না দেখো আমরা বাসায় চলে আসছি এই যে বাচ্চারা খেলতেছে দেখেন ওই যেখানে ল্যাপটপ পরে আছে যাওয়ার আগে ল্যাপটপ দেখে গেছিল তো আজকে অনেক ঘোরাঘুরি হলো ঘোরাঘুরি হলে এইমাত্র বাসায় আসলাম বাসায় এসে এখন আর কিছু করতে ইচ্ছে করতেছে না তারপর রান্না বাড়া করা লাগবে হালকা পাতলা মোটামুটি রাতের জন্য তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকের দিনটা যেহেতু আমাদের জন্য খুব স্পেশাল ছিল ওর বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে যেরকমই হোক লাইফে একটা একঘেয়েমি মানে কোনোরকম ছোটো ছোটো আনন্দের ভিতরে কিন্তু লাইফটাকে এনজয় করা যায় ছোটো ছোটো জিনিস দিয়ে তো সেরকমই আজকে একটা একঘেয়েমি দূর করলাম আর কি লাইফ থেকে তো যেটাই হোক সব মিলিয়ে আজকের দিনটা খুবই স্পেশাল ছিল আমাদের জন্য খুব ভালো কাটছে আনন্দে কাটছে এটার জন্য আমার হাজব্যান্ডকে থ্যাংকস জানাবো না যেটাই হোক ভালো করেছে আর কি আমাদেরকে নিয়ে ঘোরাফেরা করতে গেছে বাচ্চাদেরও মনটা খুব ভালো হয়েছে তো ওরা দেখেন খাওয়া দাওয়া করতেছে এখানে আর হচ্ছে আজকে ভিডিওটা লম্বা করবো না তো এখানেই এই পর্যন্তই তো যারা আমার ভিডিওটা এখনও দেখেননি প্লিজ আমার ভিডিওটা দেখে নেবেন এবং আমার চ্যানেলের একজন ছোট পরিবার আমার একটা ছোট পরিবার এটা নতুন যেহেতু তো এই ছোট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আমার কাছে খুব ভালো লাগবে আপনারা ভিডিওগুলো যদি দেখেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার একটা কমেন্টে আমি খুবই মনের ভিতরে আগ্রহ পাই মানে আশা জাগে যে না আমি সামনে একটা ভিডিও দিতে পারবো আপনাদেরকে সুন্দর একটা ভিডিও তো সেই আশাই আমি রাখি আপনাদের কাছে তো আমাকে সাপোর্ট করবেন এভাবেই ভালোবাসবেন যাতে আমার চ্যানেলটা একটু সামনের দিকে নিতে পারি একটু গ্রো হতে পারে আপনাদের সাপোর্ট পেলে সেটা সম্ভব না হলে না তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে অল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আর কথা বাড়াচ্ছি না তো সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।